সাধাৰণ সম্পাদক আৰু উপসভাপতি আৰু আনান আমাৰ বিষয়ববীয়া নিখিল বড়ো ছাত্র সন্থা কেন্দ্রীয় কার্যালয় বডফা হাউসত আজি পুনৰ আমি বড়োলেণ্ড বিশ্ববিদ্যালয় যি উপাচার্য উপাসরণ মানে অপসারণের যে প্রসঙ্গ পুনৰ উত্থাপন কৰিছোঁ। আৰু যোৱা 20 অক্টোবর তারিখে নিখিল বড়ো ছাত্র সন্থা বড়ো সাহিত্য সভা বিটিআর প্রধান প্রমোদ বড়ো ডাঙরিয়া আৰু মহামান্য অসমৰ ৰাজ্যপাল গোলাপচন্দ কাটারিয়ার মাজত যে এটা ত্রিপাক্ষিক আলোচনা হৈছিল আৰু এই আলোচনাত ৰাজভৱনত ৰাজ্যপাল ডাঙৰীয়াই আমাক প্ৰতিশ্ৰুতি দিছিল আৰু এই প্ৰতিশ্ৰুতি মতে তেওঁ আমাক আহ্বান জনাইছিল যে 9, 10, 11 এই তিনিটা দিনত নৱেম্বৰ মাহত নাক যি ইনস্পেকশ্যন বা ভিজিট আহিব তেওঁলোকে নাকৰ ভিজিট কৰাৰ পিছতে 16 নৱেম্বৰত তেওঁ সিদ্ধান্ত ল'ব যে প্ৰফেচাৰ লাইছাম লাড্ডু সিং দুৰাচাৰী আৰু কলংকিত দুৰ্নীতিত অভিযুক্ত লাড্ডু সিঙক অপসাৰণ কৰা হ'ব। কিন্তু আজি 20 অক্টোবৰৰ পৰা 9, 10, 11 নৱেম্বৰ উকলি গ'ল, নাক আহি গুচি গ'ল, নাকৰ ৰিজাল্ট আহিল, বড'লেণ্ড বিশ্ববিদ্যালয় বি গ্ৰেড পাইছে, আমি ৱেলকাম জনাইছোঁ। কিন্তু আজি তাৰিখত আজি 28 নৱেম্বৰ হৈছে আৰু আজিলৈকে ৰাজ্যপাল ডাঙৰীয়াই নিজৰ প্ৰতিশ্ৰুতি পালন কৰা নাই আৰু ইয়াৰ কাৰণে নিখিল বড়ো ছাত্ৰ সন্থাই পুনৰ আমি ৰাজ্যপাল ডাঙৰীয়াক আমি আহ্বান জনাইছোঁ, আমি দাবী জনাইছোঁ যে আপোনাৰ যি কমিটমেণ্ট, আপোনাৰ যি প্ৰতিশ্ৰুতি আছিল এইটো আপুনি পালন কৰক। আৰু যোৱা 20 তাৰিখে যি আলোচনা আছিল এইটো আমি বিফল হোৱা বুলি আজি আমি ঘোষণা কৰিছোঁ আৰু ইয়াৰ কাৰণে দুৰ্নীতিত অভিযুক্ত আৰু ডাইৰেক্টৰ অফ এণ্টি কৰাপশ্যন CM ভিজিলেন্সৰ দ্বাৰা অভিযুক্ত এইগৰাকী উপাচাৰ্য দুৰাচাৰী লাইছাম লাড্ডু সিঙক অপসাৰণৰ কাৰণে আমি পুনৰবাৰ গণতান্ত্ৰিক তীব্ৰ আন্দোলন আমি নামিবলৈ আমি বাধ্য হ'ম। আৰু ইয়াৰ কাৰণে অহা 4 ডিচেম্বৰৰ পৰা আমি সময় দিছোঁ, অহা 4 ডিচেম্বৰৰ পৰা আমি ধাৰাবাহিক আন্দোলন আমি ঘোষণা কৰিছোঁ আৰু এই ধাৰাবাহিক আন্দোলনৰ প্ৰথমটো আন্দোলন হ'ব ছাত্ৰ ছাত্ৰীৰ সত্যাগ্ৰহ, ষ্টুডেণ্ট সত্যাগ্ৰহ, 6 ঘণ্টীয়া 4 ডিচেম্বৰত ষ্টুডেণ্ট সত্যাগ্ৰহ হ'ব। আৰু ইয়াত মূলতঃ 30টা বিটিআৰত ছাত্ৰ সংগঠন, জাতীয় সংগঠন তেওঁলোকে আমাক সমৰ্থন জনাব। ইয়াৰ লগতে 5 ডিচেম্বৰত আমি বিশ্ববিদ্যালয়ৰ তালাবন্ধ আমি ঘোষণা কৰিছোঁ। 6 ডিচেম্বৰত জিলা হেডকোৱাৰ্টাৰ 5টা জিলা হেডকোৱাৰ্টাৰত ৰেলী আৰু ইফিজি বাৰ্ণিং, উপাচাৰ্যগৰাকী ইফিজি বাৰ্ণিং কৰিম, আমি ডিষ্ট্ৰিক্ট হেডকোৱাৰ্টাৰত ৰেলী কৰিম। 7 ডিচেম্বৰত আমি ঘোষণা কৰিছোঁ নন কোঅপাৰেশ্যন আমি এটা পন্থা ল'ব কাৰণে প্ৰিন্সিপাল, কলেজৰ প্ৰিন্সিপালসকলৰ লগত, ইউনিভাৰ্চিটি HOD সকলৰ লগত আৰু ইউনিভাৰ্চিটি আন আন যিখিনি বিষয়ববী আছে তেওঁলোকৰ লগত আমি পুনৰ বিশ্ববিদ্যালয় আৰু আমাৰ মহাবিদ্যালয় যিবিলাক এফিলিয়েটেড কলেজ আছে, ইউনিয়ন বডি আৰু আন আন ছাত্ৰ সংগঠনৰ লগত আমি মিলিত হ'ম। আমি নন কোঅপাৰেশ্যন আমি ঘোষণা কৰিছোঁ আৰু ইয়াৰ লগতে 9 তাৰিখে পুনৰ আমি বিশ্ববিদ্যালয়ত হিউমেন চেইন বিশ্ববিদ্যালয় ঘেৰাও আমি কাৰ্যসূচী ল'ম। আৰু ইয়াৰ পিছত যদি এই ধাৰাবাহিক আন্দোলনৰ পিছতো যদি ৰাজ্যপাল ডাঙৰীয়াই সিদ্ধান্ত নলয়, অহা 15 ডিচেম্বৰত আমি ৰাজভৱন চলোৱা আমি কাৰ্যসূচী ল'বলৈ আমি বাধ্য হ'ম। এতিয়াও আমি দৃঢ় বিশ্বাসী যে ৰাজ্যপাল ডাঙৰীয়াই পদক্ষেপ ল'ব, কিন্তু যিহেতু 20 অক্টোবৰত যি আলোচনা, সেই আলোচনাটো আমি বিফল হোৱা বুলি ঘোষণা কৰিছোঁ। ইয়াৰ কাৰণে কৰিবলৈ বাধ্য হৈছোঁ যে তেওঁ আমাক প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰিছিল যে নাক যোৱাৰ পিছতে উপাচাৰ্যগৰাকী উপসাৰণ কৰা হ'ব আৰু 16 তাৰিখ তেওঁ সময়সীমা নিজেই বান্ধি দিছিল। এবাৰ নহয়, দুবাৰ নহয়, তেওঁ 10-12 বাৰলৈকে আমাক সেই সভাখনত বাৰম্বাৰ তেওঁৱে নিজে মানে স্বীকাৰোক্তি কৰিছে যে তেওঁক আমি অপসাৰণ কৰিমেই। কিন্তু আজি পৰ্যন্ত লাইছাম লাড্ডু সিং যিগৰাকী বেল লৈ পেলাই অভিযুক্ত, যি দুৰ্নীতিত অভিযুক্ত এইগৰাকী ব্যক্তিয়ে বেলত থাকি বড'লেণ্ড বিশ্ববিদ্যালয় প্ৰেষ্টিজিয়াছ এটা ইনষ্টিটিউচনত তেওঁ এতিয়াও অধিষ্ঠিত হৈ আছে। আমি লাজ পাইছোঁ, আমাৰ লাজ লাগিছে আৰু ইয়াৰ কাৰণে সেই কথাটো আমি ক'বলৈ বাধ্য হৈছোঁ। শেষ বিন্দু থকালৈকে আমি সেই বিশ্ববিদ্যালয়ত দুৰ্নীতিত অভিযুক্ত লাইছাম লাড্ডু সিঙক আমি অপসাৰণ কৰাৰ কাৰণে আমি যুঁজ দি যাম। আমি কোনো কাৰণৰ আপোচ নকৰোঁ আৰু মহামান্য ৰাজ্যপাল ডাঙৰীয়াক আমি আহ্বান জনাইছোঁ যে অতি শীঘ্ৰে এই বিটিআৰত থকা, আমাৰ অসমত এই পশ্চিমত থকা আটাইতকৈ উচ্চস্তৰীয় যি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ৰ
মানে ভবিষ্যৎ আর ছাত্রছাত্রী ভবিষ্যতের কারণে আপনি গার্জেন যে অভিভাবকের যে দায়িত্ব এটা আপনি পালন করব তাকে আমি দাবি জানাইছো আর আহ্বান জানাইছো। ইয়াত গুরুত্ব পাইছে গুরুত্ব পাওয়া নাই লগত কথা নাই, আমি গণতান্ত্রিক সংগঠন এফসুর যে শক্তি আর নিখিল বড়ো ছাত্র সন্থার যে দৃষ্টিভঙ্গিটা স্পষ্ট আর বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন সমস্যা গৈছে, বিভিন্ন প্রত্যাহ্বান আছে, এই প্রত্যাহ্বানবিল আমি নেওচি গৈছো আর আজি তারিখত নিখিল বড়ো ছাত্রসন্থা আমি স্পষ্টভাবে ঘোষণা করেছো যে এই বিশ্ববিদ্যালয়খনের ভবিষ্যৎ সুরক্ষিত স্বার্থত আর এই বিশ্ববিদ্যালয়খন বসবার স্বার্থত ছাত্রছাত্রীর সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থত যিকোনো পন্থালকে আমি যাবলে আমি বাধ্য হম, গণতান্ত্রিক শান্তিপূর্ণ জঙ্গী আন্দোলন হব আর সরকার মহামান্য রাজ্যপাল ডাঙরিয়ায় এটু বুঝা উচিত, এটু জানা উচিত যে আমি কোন পন্থালকে আমি যাব পারো আর ইয়ার কারণে আমি খুব ধৈর্য সহকারে খুব আশারে আমি বাদ চাইছিল আর বাদ চাই আছো এতিয়াও যে মহামান্য রাজ্যপাল ডাঙরিয়া, সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই ক্ষেত্রত দৃঢ় পদক্ষেপ লব আর বলিষ্ঠ পদক্ষেপ লব, অন্যথা 4 ডিসেম্বরেরপরা 9 ডিসেম্বরলকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আর রাজভবন চলো 15 তারিখে যে আমি ধারাবাহিক আন্দোলন ঘোষণা করেছো ইয়ার মুখামুখি হব কারণে বিশ্ববিদ্যালয় উপাচার্য গৰাকী রেডি হয়ে থাকক আর রাজভবনও রেডি হয়ে থাকক বলে আমি আজি দাবি আর আহ্বান জানাইছো। আমি এই স্পষ্ট কই দিছো রাজ্যপাল ডাঙরিয়ায় মই বারে বারে কইছো স্পষ্টরে মই কইছো যে তেও যেতিয়া এফসু বড় সাহিত্য সভা আমার লগত আলোচনাত মিলিত হয়েছিল 20 তারিখে সেই দিনাখন তেখেতে আমাক স্পষ্ট ভাষারে কৈছে তেও আসন গ্রহণ করিয়ে কৈছে যে এই গৰাকী ভিসি লগত মোৰ কোনো মানে তেনকা মানে সেম্পিটি নাই আর যিকোনো প্রকারে তেও অপসারণ করা হব, তেও দোষী করেছে, তেও অভিযুক্ত হয় আর এই নাক ইন্সপেকশনটলৈ তেওঁলোকে আমাক রাজ্যপাল ডাঙরিয়ায় মানে রিকুয়েস্ট করেছিল যে নাকলকে থাকিবলৈ দিয়ক, নহলে বহুত ইয়াত মানে সমস্যা আহিব পারে আর ইয়ার কারণে আমি এই সময়টলৈ আমি বাদ চাইছিল। কিন্তু রাজ্যপাল ডাঙরিয়ায় তেও স্পষ্ট করব লাগে, রাজভবনে স্পষ্ট করব লাগে যে কি কারণত না যাওয়া পিছত নাকর রিজাল্ট অহা পিছত আর ইতিয়া 28 তারিখ 16 তারিখ আছিল, 9-10 নভেম্বর আছিল, এটা 28 তারিখ হল, কি কারণত তেও এটাও অধিষ্ঠিত হয়ে আছে আর তেনে ব্যক্তিক কি স্বার্থত কার স্বার্থত কার মিতিরালি স্বার্থত এনেকা রাখি আছে আমি সন্দেহ প্রকাশ করেছো আর ইয়ার কারণে আমার ধারাবাহিক আন্দোলন জঙ্গী হব, শান্তিপূর্ণ হব, গণতান্ত্রিক হব, যিকোনো পন্থালকে শেষ বিন্দু থাকলকে আমি যুঁজ দি যাম আর রিটায়ারমেন্টের আগত এদিন আগত 1 ঘন্টা আগত হলেও তেও অপসারণ করব লাগিব, অন্যথা আমি বড'ল্যান্ড বিশ্ববিদ্যালয়ত এটা নজিরবিহীন ঘটনার সৃষ্টি করব কারণে আমি বাধ্য হম আর ইয়ার কারণে কইস আমি শান্তিপূর্ণ জঙ্গী আর গণতান্ত্রিক পন্থারে আমার যে গণতান্ত্রিক মানে যে আওয়াজ আমি এটু বহাল রাখিম। ধন্যবাদ। মৌখুলি বড়ভা উচাও দিনই এফসুনি আংজন লগেছে লগে আপাতগিরি খরম দাওয়ারি গাহিনী আথরি ফনেন্দ্র বসুমতারী আর জি গাছ মিরুনি টিম দ গুবই বড'ল্যান্ড মুলুক সোলোংসালী ভাইস চ্যান্সেলর আর যাই ভাইস চ্যান্সেলরা করাপ্টেড সার্চাও ডাইরেক্টর অফ এন্টি করাপশন আর সিএম স্পেশাল মানে সেল নি আন্ডারও বিথাঙা দায় হমজানানি দ বিথাংখৌ হোখারনায়নি থাকাই গলাও সম জং আন্দোলন খালামবাই আর গাসেই আন্দোলননি উনাও থাংনাই 20 অক্টোবরাও আসামনি রাজ্য বেঙ্গিরি গভর্নর গুলাবসান কাতেরে বিথাঙা দুলারাই বড় ফরাইসা আফাদ বড় থুনলাই আফাদ আর বিটিআরনি মানগোনাং শিব প্রমোদ বড় গাসিগুবো জঙ্কে হাংখ্রাইনানি গাউনি চেয়ারম্যানশিপাও মোনসে স্পেশাল ডিসকাশন জাদুংমন আর বে আলোচনায়াও বিথাঙা বারম্বার জঙ্কে খেপসে নোয়া খেপনি নোয়া খেপজি বার বুংদং যে লাড্ডু সিং বিথাংজন আহা কোনো বেবাদি সম্বন্ধ গিয়া লাড্ডু সিং এর সায়াও আহা সেম্পিটি গিয়া বিখে হোখারগন আর বিনি থাকাই 9-10-11 নাক ইন্সপেকশন বড'ল্যান্ড ইউনিভার্সিটিও ফৈগন বে নাক ইন্সপেকশন থাকাই নৌনো লাড্ডু সিং হোখারনাইনি খামানিকো আঙ্গো 16 নভেম্বরনি গেজেরাও মাউফুঙ্গন নানে বিথাঙা জন্য ক্লিয়ার কাট স্পষ্টই ফরমাইদং আর জিনি গাসে টিমা দঙমন নাথাই দিনই 28 নভেম্বর নাক থাংবাই 16 নভেম্বর থাংবাই আর বিনি উনাও নাক ভিজিটনি রিজাল্টও ফৈবাই বি গ্রেড মন্না হাদং বড'ল্যান্ড ইউনিভার্সিটিয়া জং বরাইদং বয়নিবো নাজানাই আর বিখং ওয়েলকাম খালামদং। কিন্তু বাথিয়া যাইবাই যে লাড্ডু সিংকৌ বিনিফ্রাই যিকোনো প্রকারও হোখারনাঙ্গো বোখারনাঙ্গো আর গোদান ভাইস চ্যান্সেলর থিসন নাঙ্গো ইউনিভার্সিটিনি স্বার্থও
फरायसा फरायसुलिनि भबिष्यतनि सार्थआव आरो बेखौ जों कुनु कारणआव लाखिनाय बा दोनबाय थानायखौ मानिनो हाया कारण बिथाङा बेलाव थानानै सासे दायनिगिरिया बेलाव थानानै हाई चेन्सेलरनि पस्टखौ बिथाङा होल्ड खालामनाया जोंनि थाखाय लाजिथाव आरो मुगैथाव दा बेखायनो दिनै जोङो दुलाराय बर' फरायसा आफादा खोब स्ट्रंलि आसामनि राज्यो बेंगिरि आरो आसाम सरकारखौ जोङो दाबि दैखांदों जे 20 तारिखनि जे सावरायनाय बे फैमाल जादों आरो बे फैमाल जानायखायनो दुलाराय बर' फरायसा आफादा खुद्रिनानै जोङो दुखु मोननानै फैबाय थानाय 4 डिसेम्बरनिफ्राय जोङो धाराबाहिक आन्दलन जोङो सिरिज अफ मुभमेन्ट जों फोसावदों 4 तारिखआव जोङो स्टुडेन्ट सत्याग्रह फरायसा फरायसुलिनि मोनसे सत्याग्रह हाबाफारि लागोन बेयाव 30 CCBTRO अर्गेनाइजेसन कर्डिनेसन कमिटि अफ BTR अर्गेनाइजेसननि 30 स्टुडेन्ट आरो कमिउनिटि अर्गेनाइजेसना बाहागो लागोन 5 तारिखआव जोङो बड'लेण्ड इउनिभार्सिटियाव जों ताला लागायगोन सिङावबो बाहेरावबो आरो बे थासारिया मा जागोन जों बुंनो हाया किन्तु जोङो ताला लागायगोन कुनु कारनाव जों टलारेट खालामा कुनु कारनाव जों कम्प्रमाइज खालामा बेनि उनाव